আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার মারিয়াম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কীভাবে সহজ উপায়ে অল্প কিছু ট্রিক্স ফলো করেই বিফ হালিম তৈরি করা যায়। সো আপনারা দেখতে থাকুন, অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। এখানে হাফ কেজি গরুর মাথার গোস্ত নিয়ে নেওয়া হয়েছে। আপনারা চেষ্টা করবেন গরুর গোস্তগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেওয়ার জন্য। এতে করে গরুর গোস্তের ভিতরে মশলা ভালোভাবে ঢুকবে এবং টেস্ট ভালো আসবে। এখানে 2 টেবিল চামচ আদা রসুন বাটা নিয়ে নেওয়া হচ্ছে। এখন হালিম মিক্সের মধ্যে যে মশলার প্যাকেটটা থাকে সেটা পুরোটুকু নিয়ে নিচ্ছি গরুর গোস্তের মধ্যে। আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন, এতে করে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং এটা যদি বাসায় রান্না করেন তাহলে অনেক স্বাদের হবে। এখানে পরিমাণ মতো লবণ নিয়ে নিল, স্বাদ মতো আপনারা আপনাদের আইডিয়া মতো দিয়ে দিবেন। এক মুঠো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এরপরে গোস্তটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। বরাবরের মতো আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনারা সাথে সাথে নোটিফিকেশনে পেয়ে যাবেন এবং দেখতে পারবেন। আমি ইউটিউবে নতুন, সো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন যেন আমি এগিয়ে যেতে পারি। প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আমার ভিডিওতে। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অন্যদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, সো প্লিজ লাইক মাই ভিডিও। এখানে ম্যারিনেট করা গোস্ত চুলায় বসিয়ে দিয়েছি ইতিমধ্যেই, এতে বলক উঠে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন। গোস্তটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি। যে পর্যন্ত গোস্তটা নরম না হয়ে যাবে সেই পর্যন্ত আপনারা রান্না করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার গোস্ত রান্না করা শেষ হয়ে গেছে। এখন আমি এটা আলাদা পাত্রে রেখে দিয়েছি। এখন অন্য একটি পাত্রে এক মগ পানি হালকা ফুটিয়ে নেব, সরি এক মগ পানি। এই যে আমার পানিটি গরম হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। হালিম মিক্সের মধ্যে যে অন্য একটি চাল আর ডালের মিশ্রণ থাকে সেটি আমি গরম পানির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন গরম পানির মধ্যে আমি মিশ্রণটি ঢেলে দিয়েছি। এখন একটা চামচের সাহায্যে আমি এটাকে মিশিয়ে নেব গরম পানির সাথে ভালোভাবে। দেখুন আপনারা, আমি ইউটিউবে নতুন, সো কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গরম পানির সাথে মিশ্রণটি ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি একটি প্লেট দিয়ে এটা ঢেকে দিচ্ছি, 5-10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন আমি একটি পাত্রে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, হালিমটাকে পরিবেশন করব পেঁয়াজ বেরেস্তা দিয়ে। তাই এখন সেই গরু গোস্তটা আগে থেকে মিশ্রণ করা চাল ডালের সাথে ভালোভাবে মিশিয়ে চুলায় বসিয়ে দিয়েছি।
এটা যে পর্যন্ত ভালোভাবে সিদ্ধ না হবে, চাল ডালের মিশ্রণটা যে পর্যন্ত সিদ্ধ না হবে সে পর্যন্ত চুলায় রেখে অনবরত নেড়ে নিতে হবে। এখানে আমার হালিমটি প্রায় তৈরি হয়ে গিয়েছে, সো আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখন আগে থেকে পেঁয়াজ বেরেস্তাটা আমি হালিমের উপর একটু একটু করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করছি, দেখতেই পাচ্ছেন। আমি যেভাবে রান্না করেছি সেভাবে রান্না করলে হালিমটি অনেক টেস্টি হবে। আপনারা বাসায় তৈরি করলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খেতে। যে দেখতে পাচ্ছেন আমি একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে, ধনে পাতা কুচি দিয়ে আর লেবুর রস দিয়ে। সো এই ছিল আমার আজকের ভিডিওটি, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। কেমন লেগেছে ভিডিওটি কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।